আমার বাংলাদেশে 92% মানুষ মুসলমান, ঠিক না? দেখেন বাংলাদেশে, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি যেই পরিমাণে আছে, আপনি ভারতে দেখেন, ভারতে হিন্দু ধর্ম শক্তিশালী, প্রত্যেক বছরের শুরুতে মাঝে শেষে খালি মুসলমানদের উপর নির্যাতনের খবর আসে কি আসে না? কাশ্মীরে, গুজরাটে, দিল্লিতে, আসামে নানা কারণে, নানা সামান্য অজুহাতে পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে ভারতে মুসলমানদেরকে হত্যা করা হয় কি হয় না? আমাদের বাংলাদেশ সংখ্যা মুসলমান সংখ্যাগরিষ্ঠ, কিন্তু বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই। যেগুলো হয় এগুলো রাজনৈতিক খেলা, এগুলা কিসের খেলা? আমাদের সিলেটের সাথে হয়েছিল রাজনৈতিক খেলা, রামুতে হয়েছিল রাজনৈতিক খেলা, কারণ বাংলাদেশের আলেমরা বাংলাদেশের মানুষদেরকে সঠিক পিওর দিন শিখান, বাংলাদেশের আলেমরা বাংলাদেশের মানুষকে সঠিক ইসলামের মেসেজ দেন। ইহুদিরা যেমন তাদের ধর্ম পালন করে, হিন্দুরা যেমন তাদের ধর্ম পালন করে, বৌদ্ধরা যেমন তাদের ধর্ম পালন করে, খ্রিস্টানরা যেমন ধর্ম পালন করে, তারা তাদের ধর্ম পালন করবে, তাদের ধর্ম পালন করতে আমরা বাধা দিব। বাংলাদেশের সরকার আছে, সরকার তাদের করার ক্ষমতা দিবে, তাদের নিরাপত্তাও দিবে, কিন্তু এটার অর্থ এই না আপনি মাঝে মধ্যে গিয়া নাচবেন নাকি? যেহেতু ধর্মীয় সম্প্রীতি, সুতরাং এক কাজ করি, আমি দুর্গাপূজায় গিয়ে কিছুক্ষণ নাচানাচি করে আসি, যাওয়া হারাম, যাওয়া, কিন্তু তারা করবে, তাদের নিরাপত্তা দিবে সরকার। এই জন্য দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা উম্মুল মাদারিস হাটহাজারি, হাটহাজারি মাদ্রাসার মসজিদের পাশেই মিনার। এত আন্দোলন সংগ্রাম হয়, কোনো ছাত্র কখনো মন্দিরে একটা ইটও মারে? এটা আমার ধর্ম শিখায় নাই। দেখেন ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে 750 বছর, কত বছর? মুসলমানরা যদি বছরে একটা করে মন্দির ভাঙত, যেমন তারা আমাদের যেমন বাবরি মসজিদ ভাঙছে, মুসলমানরা যদি বছরে করে একটা মন্দির ভাঙত, ভারত একটাও থাকতো? প্রতিদিন যদি একজনকে জোরপূর্বক মুসলমান বানাইতো, একজনও থাকতো? একজন থাকতো না, স্বাভাবিক। ইসলাম কাউকে, ইসলাম কাউকে জোরপূর্বক ধর্ম ধর্মান্তরিত করে না। আমার কাজ দাওয়াত দেওয়া, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাকে বলবো তোমার রব আল্লাহ, আমি তোমাকে বলবো তোমার খালিক আল্লাহ, আমি তোমাকে বলবো তোমার মালিক আল্লাহ, আমি তোমাকে বলবো জমিনে ইবাদত করবা একমাত্র আল্লাহ, মানলে জান্নাতি না মানলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম নিয়ে জাহান্নামে যাও, আমি আমার ধর্ম নিয়ে। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, কিছু নাস্তিক চিহ্নিত, কিছু মুত্তাক, এই দেশের চিহ্নিত কিছু শয়তান, এই শয়তানদের লিডারের নাম জাফর ইকবাল। এরা আমাদের বাংলাদেশের সব মানুষকে, বাংলাদেশের ভিতর সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা, বাংলাদেশের ভিতর সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করা পায়তারা করতেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ এই নয় আমার মুসলমান বাচ্চাদেরকে আপনি বিবর্তনবাদ শিখাবেন না, হ্যাঁ, সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ এই নয় যে আপনি আমার মুসলমান বাচ্চা বা মুসলমান সন্তানদেরকে দাঁড়ির বিরুদ্ধে প্রচার করবেন। সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ এই নয়, ধর্মীয় সম্প্রীতির অর্থ এই নয় যে আমার মুসলিম সন্তানদেরকে আপনি পর্দার বিরুদ্ধে কোনো কিছু শিখাবেন। এখন দেখেন এই জাফর ইকবালরা কি করতেছে, আপনি যা কিছু করতেছে মানে আপনার মাথা আউট হয়ে যাবে, কারণ একটা বাচ্চা যখন ছোট থাকে তখন তার মাথায় যেই সফটওয়্যারটা আপনি ইনস্টল করে দিবেন ওটা সারা জীবন থাকবে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফাআবাহু ইউহাফফিদানি আও ইউমাসসিরানি আও ইউনাজ্জিসানি। এজন্য এই গুটি কয়েক দু চারজন নাস্তিক, এই দু চারজন পাঁচজন নাস্তিক আমাদের শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ আসনে বসে আমাদের বাচ্চাদের অন্তরে নাস্তিকতা, দাঁড়ির প্রতি বিদ্বেষ, পর্দার প্রতি বিদ্বেষ, বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে মুসলমান যারা শাসক ছিলেন, মুসলমান শাসকদেরকে খারাপভাবে উপস্থাপন করে ইসলামী শাসনের বিরুদ্ধে, ইসলামী আইনের বিরুদ্ধে, ইসলামী বাদশার বিরুদ্ধে, ইসলামের নানা অকাট্য বিধানের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা কুৎসা রটনা করিয়ে আমাদের বাচ্চাদের অন্তরে খারাপ ধারণা তৈরি করার চেষ্টা করছে। আপনারা কি চান আপনাদের বাচ্চারা নাস্তিক হোক? কারা কারা চান না? আমরা কি চাই আমাদের বাচ্চা নাস্তিক হোক? না। আমরা কি চাই আমাদের বাচ্চা ইসলাম বিদ্বেষী হোক? না। সুতরাং আমরা চাই এই ধরনের পাঠ্যপুস্তক, এই ধরনের সিলেবাস
আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াতে চাই মানুষের এক জায়গা হয় পাতায় পাতায় ভুল যারা করে নিশ্চিত গাঁজা খেয়ে বই লিখছে ভুল করেছে এই গুটি কয়েক নাস্তিকদের হাতে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ তুলে দিতে পারি না সুতরাং আমাদের কথাবার্তা ক্রিয়া আমরা আমাদের বাচ্চাদেরকে এই ধরনের বই পড়াতে চাই সুতরাং অবিলম্বে পাঠ্যপুস্তক সংশোধন করা হোক আর আসতে বলেন ইসলাম বিরোধী যে কথাবার্তা আছে সবগুলো অতি শীঘ্রই সংশোধন করে আমরা এমন পড়া পড়তে চাই ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক যেই পড়া আমাকে আল্লাহ চিনাবে যেই পড়া আমাকে জান্নাত চিনাবে যেই পড়া আমাকে জান্নাতে নিবে এমন পড়া আমি পড়তে চাই যেই পড়া পড়লে আমি মুরতাদ হয়ে যাই যেই পড়া পড়লে আমি ইসলাম থেকে বের হয়ে যাই যেই পড়া পড়লে আমার ঈমান আকীদা কিছুই ঠিক থাকে না এমন পড়া আমরা পড়তে চাই আর আসতে বলেন সুতরাং সবকিছু আলেমরা করবে না এই জন্য প্রত্যেক সচেতন মুসলমান আপনি যেই দলের হন বাবা আপনার সবচেয়ে বড় সম্পদের নাম ঈমান কিয়ামতের দিন আপনার আওয়ামী লীগ পরিচয় কাজে লাগবে না লাগবে না বিএনপি পরিচয় কাজে লাগবে না কওমি পরিচয় না দেওবন্দি পরিচয় না কিয়ামতের দিন সুপারিশ করবেন কে আল্লাহ দেখছেন কিয়ামতের দিন সুপারিশ করবেন কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন উম্মতকে সুপারিশ করবেন মান কানা ফি কলবিহি মিসকাল হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান যার অন্তরে সবচেয়ে দানা পরিমাণ ঈমান আছে তাকেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন সুতরাং আমাদের ঈমানের হেফাজতের প্রয়োজন আছে না নাই আছে আর আসতে বলেন আছে আমাদের বাচ্চাদের ঈমান আমলের হেফাজতের প্রয়োজন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের শিরিক কুফর ঈমান বিধ্বংসী যতগুলো বিষয় আছে আমাদের নিজেদেরকে বাঁচানোর যেমন প্রয়োজন এই জন্য আপনি যেই দলের হন না কেন বাবা আপনি আওয়ামী লীগের হন বিএনপির হন জাতীয় পার্টির হন যেই দলের হন না কেন আপনার সন্তানের ভবিষ্যৎ রক্ষা করার জন্য আপনার সন্তানকে ঈমান শিখাবেন না দিন শিখাবেন না কিয়ামত দিন বলবেন রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আপনার সন্তানকে এখন চুপ থাকবেন আপনার সন্তান ডারউইন বিবর্তনবাদ শিখবে পর্দা পতার বিরুদ্ধে শিখবে দাড়ির বিরুদ্ধে শিখবে ইসলাম বিরুদ্ধে নানা জিনিস শিখবে কিয়ামতের দিন সে যখন জাহান্নামে যাবে বলবে আল্লাহ আমার অভিভাবকদেরকে আগে আনেন আগে হে করে লাগতে জাহান্নামে ফেলাই তারপর আমি যাব এজন্য ফিতনার সময় চলে আসছে ভাইজান আমি একটা কথা বলি শুনেন কোন দেশে যদি ইসলামী তালিম থাকে আর কোন দেশে যদি ইসলামী সাকাফা সংস্কৃতি থাকে ইসলামের শিক্ষা আর ইসলামের সংস্কৃতি যদি কোনো সমাজে থাকে ওই সমাজে আপনি যত জুলুম করেন যত অত্যাচার করেন যা কিছু করে ওই সমাজ থেকে আপনি ইসলামকে বিদায় করতে পারবেন না বলেন আপনি ইসলামকে বিদায় করতে পারবেন না ব্রিটিশরা 250 বছর জুলুম করেছে 250 বছর ব্রিটিশের জুলুম কেমন জানেন 80 রানে মালটা পড়ে ব্রিটিশের জুলুম জানতে চান সৈয়দ মিয়ার ওলামায়ে হিন্দ আবার উনকা মুজাহাদানা কারনামা একটা বই আছে উর্দুতে বড় শানদার উর্দু ওলামায়ে হিন্দ আবার উনকা শান কারনামা ওলামায়ে হিন্দ আর উনকা মুজাহাদানা কারনামা আফান আগে ভুল হয়েছে ওলামায়ে হিন্দ আবার উনকা মুজাহাদানা কারনামা বড় শানদার কিতাব দেখেন স্পেনে ইসলামী শাসনের পতন সাথে সাথে ইসলামও পতন আর ইসলাম আল্লাহ নবীর নাম নেওয়ার মতো স্পেনে কেউ ছিল না ইসলাম শাসনের পতন হয়েছে বাস সাথে সাথে ইসলামেরও বিদায় কিন্তু ভারত উপমহাদেশে ইসলাম শাসনের পতন হয়েছে 250 বছর ব্রিটিশরা শাসন করেছে কিন্তু ভারত উপমহাদেশ থেকে ইসলামকে বিদায় করতে পেরেছে না আর আসতে বলেন ভারত উপমহাদেশ থেকে কোরআনকে বিদায় করতে পেরেছে না ভারত উপমহাদেশ থেকে রাসূলুল্লাহ সাল্লামের মহাব্বত আজমত সুন্নাহকে বিদায় করতে পেরেছে না কেন কারণ হলো আকাবিরে দেওবন ভারত উপমহাদেশের ক্ষমতা হারালেও আকাবিরে দেওবন শত জুলুম সহ্য করে শত অত্যাচার সহ্য করে আকাবিরে দেওবন এই উপমহাদেশে ইসলামের শিক্ষা এবং ইসলামের তাহজিব তামাদ্দুন বজায় রেখেছিলেন
যেখানে ইসলামের শিক্ষা থাকবে, যেখানে ইসলামের তমাদ্দুন থাকবে, সেখান থেকে ইসলামকে বিদায় করা যাবে। আমাদের দ্বীন ঈমান আমল হেফাজতের প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদেরকে আমাদের বাচ্চাদের সবাইকে পূর্ণ দ্বীন ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করুন। শুনুন আমিন। ইন আসাফতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।